আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিসেস ডেইলি লাইফ ব্লগ চ্যানেলটিতে সবাইকে আরো একবার নতুন করে নতুন একটি ভিডিও দেখে নেওয়ার স্বাগত জানাচ্ছি। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবে, নাটিন আমার ভিডিওগুলোকে আমার ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবে। আর ভালো লাগলে ছোট্ট একটি রিকোয়েস্ট, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে আশা রাখি। তো আমি এখন সিম চটচট করছি, ভাবলাম যে গাছ থেকে একটু মরিচ পেরে নেই। এই মরিচগুলো দুর্দান্ত জাল, আর আমার বর তো খুবই জাল লাভার, সো ভাবলাম যে কিনা মরিচটা না দিয়ে গাছ থেকে একটু মরিচ সাথে দিয়ে দিই। ও আবার এই সিমচর্চির সাথে আস্ত মরিচটা ভীষণই লাইক করে এবং এই মরিচটাকে চটকিয়ে ভাতের সাথে মেখে খায়। তো যেই আশা নিয়ে গাছটার সামনে এসেছি, আমি সেই রকম মরিচ পাচ্ছিলাম না, আর এখানে একটা পেয়ে গেলাম, যাক এটা পেরে নেই। আমি ভেবেছিলাম কিনা মরিচ দিব না, কিন্তু আমাকে কিনা মরিচটা মনে হচ্ছে অ্যাড করতেই হবে, কারণ গাছে ওই পরিমাণ মরিচ নেই যতটা আমার প্রয়োজন। তো সব মানে এ হচ্ছে মরিচের সংখ্যা এখনকার মতো করে গাছে, আর আছে বাট মরিচগুলো ছোট ছোট, তেমন বড় হয়নি। অনেক হয়েছে মাশাল্লাহ, আর খেয়েছিও অনেক আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, এখন এগুলো গিয়ে সিমচটচটি অ্যাড করে দিই, সাথে আরও কিছু কেনা মরিচ ভেবেছিলাম দেবো না, বাট দিয়ে দিই। ওকে, এই হচ্ছে সিমচটচটি, দেখলে ভয় পাবা, বাট আমার সিমচটচটি আমার বাসায় ভীষণই পছন্দের একটা খাবার। আর সবজি, এই সবজিটা আমার বাচ্চারা আমার বর খুবই লাইক করে, তো এই সবজিটা আমিও ভীষণ পছন্দ করি। বিশেষ করে আমি জানি না কে কীরকম পছন্দ করো, বাট আমার তো সবজি ভীষণই পছন্দ। আমি শীতের সকালে ভাত, ঠান্ডা ভাতের সাথে এই ধরনের সবজিগুলো খেতে খুবই মিস করি। তো আমার বাসায় তেমন একটা হয় না, এটা যতই পছন্দ হোক তোমার প্রতিদিন কিন্তু এক খাবার বা একটা সবজি ভালো লাগবে না, তাই না? তো সেই ক্ষেত্রে প্রতিদিন করা হয় না, সপ্তাহে দুই থেকে দুইবার তো মাস্টলি থাকে, যখন ফুল সিজন থাকে সিমের। আর দেখা যায় প্রতি সপ্তাহে একবার, 15 দিন একবার হয়েই থাকে। আর এটা মনে হয় পুরো 1 কেজি সিম হবে, তাই না? 1 কেজি না হলেও কাছাকাছি। তো যাই হোক, এই হচ্ছে আমার সিম চচ্চড়ি, এটাকে লাস্টে ধনে পাতা দিয়ে ব্যাস নামিয়ে নিব। এটা কিন্তু ভীষণই ভালো লাগে, যারা সবজি পছন্দ করো তাদের জন্য ভালো লাগবে, সবার জন্য ভালো লাগবে না কিন্তু। তো আমরা সবজি ভীষণ পছন্দ করি, আমরা বলতে আমি আমার ঘরে আজকে আমার বাসায় সবই নিরামিষ হবে, সেটা এখানে দেখাচ্ছি। দেখো এখানে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, এটা একটা টক হবে। এখানে হচ্ছে সিম চড়চড়ি করেছি, আর এই জায়গায় কিন্তু পুরো 1 কেজি টমেটো আমি কেটে নিয়েছি ক্লিন করে, এখানে কিছুটা দিয়েছি। আর এই টমেটোটা দিয়ে দুটো রেসিপি হবে, ওই যে আলু সিদ্ধ আলু আর টমেটো দিয়ে একটা টক হবে, এবং এখান থেকে আরও কিছু অল্প টমেটো নিয়ে আরও একটা টক হবে। সেই টকটা যেটা হচ্ছে আলু ছাড়া টক করবো সেটা আমার বরের জন্য, আর আলু দিয়ে যেই টকটা করবো সেটা হচ্ছে আমাদের জন্য। এটা আবার আমার বর মেয়ে খেতে চেয়েছিল, যার জন্য আর কি খেতে চেয়েছে, যার জন্য ওটা করবো। তো আমার বর আবার আলু দেওয়াটা খাবে না, তো ওর জন্য আজকে আমরা ডাল করবো না বাসায়, যেটা আমার বাসায় একটা কমন খাদ্য, ডাল আর একটা ভাজি। বাট আজকে ভাজি ডাল এগুলো থাকছে না, আজকে এই থাকছে ডাল হিসেবে, টকচক থাকছে দুই রকমের, আর এই নিরামিষটা আছে, আর রান্না করা আছে সিম দিয়ে আর রুই নোলা মাছ, সেই তরকারিটা আছে। ব্যাস এগুলোই হচ্ছে আমার আজকের রেসিপি। আর এই হচ্ছে আমার মরিচ, এই মরিচগুলো আমি দিতে চাই নাই, তো এখান থেকে আমি এখন বেছে বেছে এরকম বড় বড় দেখে কিছু মরিচ দিয়ে দিব, কারণ বললামই যে আমার বর খুবই জাল্লাবর, এই মরিচগুলো দেখা যাচ্ছে ভাতের সাথে ও বেছে বেছে একটু নিবে, তুলবে, চটকিয়ে খাবে। আর ইদানিং আমার খুব জাল নিয়ে প্রবলেমও হচ্ছে, আমি জাল খেতে পারছি না, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ভালোই হচ্ছে, খারাপ না। তো ঠিক আছে, আজকের মতো এখানে ভিডিওর আমি ইতি টানছি, তবে সবাই ভালো থাকবে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে, লাইক করবে, শেয়ার করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।